সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিরাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক দেখছেন দেশাল জাতের সার গরু প্রচুর পরিমাণে আমদানি আজকে এই হাটে। আজ 19 জুন 2021 রোজ শনিবার। আপনারা জানেন প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে দেশাল জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেইগুলো আমরা প্রথমে এই পাশে একটি দেখছি। বয়স কিটা? আগর আছে। কত দাম রাখছেন ভাই? 90,000 চাচ্ছেন? কত বলতেছে দাম? 70 পর্যন্ত বলে। নিয়ত কেমন আছে বিক্রির? 8-2-1,000 আগেলে দিয়ে দিবেন, মানে 90,000 চাচ্ছেন, এখন 71-72 হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন যে 90,000 চাচ্ছে, কিন্তু 71-72,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। 70,000 টাকা পর্যন্ত এটির দাম উঠেছে। আমরা এই পাশে আরেকটি দেখছি। এটা কি বয়স কি? 2 দাঁত। কেমন দাম রাখছেন এটা? 105। কেমন দিচ্ছে দাম এখন পর্যন্ত? 70-72-75। নিয়ত কেমন আছে? 80-85,000। এটা কি দেশি? ক্রস? দর্শক বলছে যে ক্রসের মধ্যে আমরা দেখছি। দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে দেশাল জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আরো দুটি দেখছি, একসঙ্গে দুটি ভাইয়ের কাছে দেখছি। এগুলোর বয়স কেমন ভাই? 2 দাঁত করে। কত রাখিয়েছেন জোড়াটার দাম? 170 চাওয়া দাম। কেমন বলতেছে বাজারে এখন পর্যন্ত? 145। 25,000 শর্ট। তো কেমন বিক্রি হবে? কেমন? 50 পার হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন যে 1,50,000 পার হলে উনি এই জোড়াটি বিক্রি করবেন, বয়স 2 দাঁত করে। আমরা দেখছি কুরবানির টার্গেটে যে দেশাল জাতের সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেইগুলোর দাম আমরা এই পাশে আরেকটি দুটি দেখছি একসঙ্গে। দুটি কি দেশি? দেশি। বয়স কেমন এগুলো? 2 দাঁত করে বয়স। কেমন চাইছেন জোড়াটার দাম? 2,20,000। 1,10,000 করে। কত করে বলতেছে দাম? দাম বলছে 1,60,000। দুইটাই দর্শক, দুইটাই 1,60,000 বলছে, 2 দাঁত করে বয়স। তো নিয়ত কেমন আছে চাচা? 10,000 ভাঙে কম, মানে 90-এর কাছাকাছি। দর্শক শুনছেন যে 1,90,000-এর কাছাকাছি ওনার বিক্রির টার্গেট এই দুটি গরু। আমরা দেখি আরো সামনে বেশ কিছু ধরনের গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য নেব, আপনাদেরও দেওয়ার চেষ্টা করবো। আমরা এই পাশে একটি দেখছি। কত বললেন ভাই? 92 বলছেন? দর্শক 92,000 টাকা বলছেন। বয়স কেমন এটা? 2 দাঁত বয়স। দর্শক 92,000 টাকা পর্যন্ত বলছে, তারপরেও দিচ্ছেন না। তো কত চাইছেন আপনি ভাই? 1,07,000। দর্শক 1,07,000 চাইছে, 92,000 টাকা পর্যন্ত বলছে। ভাই আপনি আসছেন কোথা থেকে? বগুড়া থেকে আসছে। দর্শক শুনছেন যে 92,000 টাকা বলছে, কিন্তু 1,07,000 টাকা দাম চাচ্ছে। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আগামী কুরবানির টার্গেটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম আমরা একটু সামনে এই পাশে আরো একটি দেখছি। এখানে একটি দেখছি আমরা। বয়স কেমন এটার ভাই? 2 দাঁত। কত চাইছেন দাম? 105। কেমন দিচ্ছে দাম এখন পর্যন্ত? 80-82। এর উপরে উঠে না। নিহত কেমন আছে? 90-95-এর মধ্যে। নিয়ত রয়েছে এই গরুতে বিক্রি। আমরা দেখি আরো বেশ কিছু ধরনের গরু দেখছি বাজারে, আমরা সেই গরুগুলো তথ্য নেব আপনাদের। এখানে আমরা একটি দেখছিলাম। কত চাইছেন? 1,70,000। দর্শক শুনছেন যে 1,70,000। বয়স কেমন ভাই? 2 দাঁত? 4 দাঁত। 1,70,000 টাকা দাম চাওয়া। দেখি একটু ছবিটা নেই। আরে
কত পর্যন্ত দিছে দাম এখন পর্যন্ত? 40 ভাঙতে বলছে। 140 ভাঙতে বলছে। দর্শক শুনছেন চার দাঁত বয়স 140 ভাঙতে বলছে। তারপরে উনি দিচ্ছেন না, আমরা দেখছি দিনাজপুর জেলার কারহালটে আগামী কুরবানির টার্গেটে যে সারগুলো সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রচুর গরু আজকে এই বাজারে উঠেছে, আমরা সেই গরুগুলোর দামই আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এই পাশে বেশ কিছু লট দেখছি, একটি লট দেখছি, এই যে দেখছেন আপনারা একটি লট আছে এখানে। আমরা এই লটটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। কটা আছে ভাই? 18টা। সবই কি দুই দাঁত? দুই দাঁত করে বয়স শুনছেন, সবই দুই দাঁত করে বয়স, 18টি গরু আছে এখানে। আমাকে একটু ধারণা দিবেন এক একটার ওজন কেমন হতে পারে? এরকম ওজন আছে, চার মন পর্যন্ত আছে। তো কত করে পার পিস চাচ্ছেন দাম? ৮৫ করে দাম চাচ্ছেন। কত করে দিল এখন পর্যন্ত? ৭৫ করে বলতেছে। আপনি নিয়ত রাখছেন কত? আর দুই তিন হাজার, মানে ৭৭-৭৮ হাজার টাকা করে এগুলো উনি বিক্রি করতে চাচ্ছেন। আমরা দেখছি সবই দুই দাঁতে গরু। তো আপনার কাছে তো আছে এ ধরনের গরু? কতগুলো আছে এখন পর্যন্ত? ১৮টা। চালে দিতে পারবেন তো? হ্যাঁ। আপনার নাম্বারটা একটু বলে দেন। 0173-3283-84-84-84। নামটা মাসুদ ভাই। মাসুদ, দর্শক শুনছেন যে উনার কাছে এখনো ১৮টি গরু রয়েছে এ ধরনের। আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান, বলদ গরু সরি কুরবানির ষাঁড় গরু, তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে সরবরাহ করতে পারবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে যে কুরবানির টার্গেটে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রচন্ড কাদা, মেঘলা আকাশ, তার মাঝেই আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি এই হাটের কুরবানির ষাঁড় গরুর দাম। আমরা এই পাশে আরো একটি দেখছি, আরো একটি দেখছি। বয়স কেমন এটার? চার দাঁত। কত রাখছেন দাম? ৭৫ চাওয়া। কত বলতেছে দাম? ৬৫-৬৬ পর্যন্ত বলছে। নিয়ত কেমন? নিয়ত আছে কেমন? ৭০ হাজার। দর্শক শুনছেন যে ৭০ হাজার টাকা ওনার নিয়ত রয়েছে এই গরুটি বিক্রির। আমরা দেখছি কুরবানির টার্গেটের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশেও আরো একটি দেখছি, একটু কথা বলি ভাই, কেমন বয়স এটা? আগর। কত চাইছেন দাম? ৮৫ চাওয়া। কত বলতেছিলাম? ৭২-৭৫। এর উপর উঠছে না? তো নিয়ত কেমন? ২০০০ কম ৮০ হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন যে ২০০০ কম ৮০ হলে উনি এটি বিক্রি করবেন। দর্শক আমরা দেখছি কুরবানির ষাঁড় গরুর দাম আপনাদের নিয়ে এসেছি আমরা দিনাজপুর জেলার কাহারুলহাটে। আমরা দেখি আরো বেশ কিছু গরু এপাশে রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সামনে দেখছি টুইন ভাইকে, উনি কিছু গরু দেখছেন, দরদামও করছেন, এই যে দেখছেন আপনি আপনারা। আমরা দেখি আরো কিছু গরু আপনাদের দেখাতে পারি কিনা। আমরা এটার বয়স কেমন? কত চাইছেন এটা? ৮৫ কি চাওয়া? চাওয়া দাম কত কয়েছে? ৭০ কি ৭৫ দিবেন নাকি এর নিচে দিবেন নাই? দর্শক শুনছেন যে ৮৫ চাইছে, ৭০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছে। ৭৫ হাজার টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখছি এটার বয়স কেমন ভাই? দুই দাঁত। কত রাখছেন এটা দাম? ৬০ হাজার চাওয়া। কত বলতেছে দাম? ৫০ ভাঙে বলতেছে। নিয়ত কেমন আছে? নিয়ত কেমন? ওই পারে ১,২৫০। দর্শক শুনছেন যে ওই পারে ১,২৫০। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার কাহারুলহাট থেকে আজকে যে কুরবানির ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।